সালাত এমন একটি ইবাদত যেটা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে, কারণ সালাত কায়েম না করলে জাহান্নামে যাওয়ার ব্যাপারে সরাসরি কোরআনে কারিমে ঘোষণা এসেছে। আমার আলোচনার বিষয় একেবারে সহজ বিষয়, মানে সবচাইতে সহজ বিষয় যেটা, সলাত, সলাতের গুরুত্ব এবং সলাত পরিত্যাগকারীর বিধান। তো সলাতের গুরুত্ব সম্পর্কে আপনারা জানেন না নাকি? এই যে মাশাআল্লাহ, সবাই জানেন, দেখছেন যে বিষয় আমার আলোচনার বিষয় একেবারে সহজ বিষয়। তাহলে আমরা আমাদের আলোচনার মধ্যে আসি। দুইটা দিক আমাদের আলোচনার বিষয়। একটা দিক হলো সলাতের গুরুত্ব, সলাত কায়েমের গুরুত্ব। আরেকটা বিষয় হলো সলাত পরিত্যাগকারী, যিনি সলাত কায়েম করেন না। বিশেষ করে আমাদের সমাজের বিশাল সংখ্যক মুসলিম, ইমান ঠিক আছে, ইমান খুব মজবুত আছে, কিন্তু সলাত কায়েম করেন না এবং বলেন যে আমি সলাত কায়েম না করলে কি হবে, আমার ইমান কিন্তু খুব খালি ঠিক না, খুব স্ট্রং, খুব শক্তিশালী আমার ইমান। নামাজ নাই কিন্তু ইমান খুব শক্তিশালী আছে। তাহলে এদের ব্যাপারে শরীয়তের হুকুম কি, আল্লাহর দিনের হুকুম কি? প্রথমে আমরা আসি সলাত কায়েমের গুরুত্ব। সলাত কায়েমের অনেক গুরুত্ব রয়েছে, যে গুরুত্ব ভাষায় ব্যক্ত করা বা এটাকে আলোচনা করে এটার গুরুত্ব বোঝানো সম্ভব না, যে গুরুত্ব সলাত কায়েমের রয়েছে। এক নম্বর বিষয় হলো আসসলা মিনাল ইমান, সলাত ইমানের সাথে সম্পৃক্ত, ইমানের বহিঃপ্রকাশ। সলাত আছে, ইমান আছে, সলাত নাই, সলাত ছেড়ে দিয়েছে, তার ভিতরে ইমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন ঈমানাকুম অর্থ হলো সলাতাকুম ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকে ফিরে যে সলাত, সেই সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানাকুম বলছেন। তাহলে বোঝা যায় যে সলাত আর ঈমান একটা আরেকটার পরিপূরক। সলাত আছে, ইমান আছে, সলাত নাই, ইমান নাই। আল্লাহ পাক সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যেও বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়ুকিমুনাস সলাহ। ইমানদারের বৈশিষ্ট্য হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন তো শুধু তারাই যাদের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে। তারপরে বলছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সলাহ, তারা সলাত কায়েম করে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে একটা বাবের শিরোনাম করেছেন, বাবুস সলাতে মিনাল ঈমান, সলাত ঈমানের অন্তর্ভুক্ত, এ সম্পর্কে একটি অধ্যায়, এ সম্পর্কে একটি বাব। তাহলে প্রথম কথা, সলাতের সাথে ঈমানের গভীর সম্পর্ক। ঈমান, ঈমানের মহল অন্তরের মধ্যে, কালবের মধ্যে ঈমান থাকে, আর এই কালবের ঈমানটা বহিঃপ্রকাশ ঘটে সলাতের মাধ্যমে। তাহলে আমার ভিতরে ঈমান আছে কি নাই এটার বহিঃপ্রকাশ ঘটবে সলাতের মাধ্যমে। 2 নম্বর বিষয়, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো ইবাদতের ব্যাপারে, অন্য কোনো আমলের ব্যাপারে এতবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন নাই যতবার, যত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সলাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকা, সলাত কায়েম করো, যাকাত আদায় করো, সলাত কায়েম করো, যাকাত আদায় করো। এই সলাতের নির্দেশনা কোরআনে কারিমের মধ্যে এত বেশিবার এসেছে যেটি অন্য কোনো ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে এত নির্দেশনা আসে নাই। এটার দ্বারা বোঝা যায় যে সলাতের গুরুত্ব অপরিসীম। 3 নম্বর বিষয়, সলাত এমন একটি ইবাদত যেই ইবাদতে
একজন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই ইবাদতের মধ্যে একসাথে অংশগ্রহণ করে। অর্থাৎ আর এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে এইভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বাহিরের ভিতরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সলাতের মধ্যে অংশগ্রহণ করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন পৃথিবীতে, সকল মাখলুকাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মাখলুককে এক একটা ধরনে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যেমন কিছু মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, গাছপালা এরকম কোটি কোটি মাখলুকাত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আবার কিছু মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন রুকুরত অবস্থায়, কিছু মাখলুককে বানিয়েছেন সাজদারত অবস্থায়, কিছু মাখলুককে বানিয়েছেন বৈঠকরত অবস্থায়, কুরুদরত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে এমন এক গঠন, এমন এক গড়ন শরীরের দিয়েছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করে, জোড়া জোড়া করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যাতে একই সঙ্গে এই মানুষটা দাঁড়িয়েও ইবাদত করতে পারে, রুকুও করতে পারে, সেজদাও করতে পারে, বৈঠকও করতে পারে। অর্থাৎ সমস্ত মাখলুকাত যত ধরনের ইবাদত করে, মানুষ একাই একটি ইবাদতের মধ্যে সব রকমের ইবাদতের সমাহার সমন্বয় এক জায়গায় ঘটায়, সুবহানাল্লাহ। এজন্য এই সলাতের মাধ্যমে যেভাবে বান্দার মানুষের সকল মাখলুকাতের মধ্যে তার আহসান গঠন, তার সম্মানের বহিঃপ্রকাশ ঘটে, অন্য কোনো আমলের মাধ্যমে এরকম বহিঃপ্রকাশ ঘটে না। তাহলে বোঝা যায় সলাতের গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম। সলাত এমন এক প্রভাবশালী ইবাদত, যেই ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের তাওয়াফ, আল্লাহর ঘরে যখন তাওয়াফ চলতে থাকে, আমরা দেখি 24 ঘন্টা তাওয়াফ চলতেছে 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 আল্লাহর ঘরের তাওয়াফ। পৃথিবীর একটিমাত্র ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফ রেখেছেন, এর বাহিরে পৃথিবীর আর কোথাও আল্লাহর কোনো ঘরে তাওয়াফ নাই। সেই ঘরের তাওয়াফ সূর্য উঠার সময়ও চলে, সূর্য ডুবার সময়ও চলে, 24 ঘন্টা চলতে থাকে। শুধু একবার, মানে যখনই সলাতের একামত হয় দৈনিক 5 বার, ইকামতের সাথে সাথে আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। যখনই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইকামত দেওয়া শুরু করেন, আল্লাহর ঘরের তাওয়াফ পর্যন্ত স্টপ হয়ে যায়। তাহলে সলাত এত শক্তিশালী একটি ইবাদত, যেই ইবাদত আল্লাহর ঘরের তাওয়াফকে পর্যন্ত থামাই দিতে পারে। তাহলে বোঝা যায় যেই ইবাদত আল্লাহর ঘরের তাওয়াফকে থামাই দিতে পারে, এই ইবাদত আমার দুনিয়াবি সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছুকে এই ইবাদত থামাই দেওয়ার মতো প্রভাবশালী, এই ইবাদত ক্ষমতাশালী, এইরকম একটা শক্তিশালী ইবাদতের নাম হলো সলাত। এজন্য সলাতের গুরুত্ব অপরিসীম। সলাত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে যে মুমিনদের ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের ওয়ারাসাতের উত্তরাধিকারের ঘোষণা দিয়েছেন, সেখানে 2 বার আল্লাহ রাব্বুল আলামিন সলাতের কথা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এদের বৈশিষ্ট্য, ইমানদারদের মুমিনদের বৈশিষ্ট্য বলছেন যে তারা সলাতের মধ্যে খাশিউন থাকে। আবার শেষ দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের আরও বৈশিষ্ট্য হলো এরা সলাতের হেফাজতকারী, সলাতের সংরক্ষণকারী থাকে। তাহলে সলাত মুমিনের ইমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মুমিনের জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যমের নাম সলাত। মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো সলাত। মুত্তাকিন, মুত্তাকিন হতে হলে, তাকওয়াবান হতে হলে সলাত ছাড়া মুত্তাকিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ পাক মুত্তাকিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা আল বাকারার মধ্যে বলছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সলাহ। এদের বৈশিষ্ট্য হলো এরা সলাত কায়েম করে। তাহলে সলাত ছাড়া কোনো লোক
মুত্তাকিন হইতে পারে না, সালাত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না, আউলিয়াউল্লাহ হইতে পারে না, আউলিয়াউ শয়তান হইতে পারে। এই জন্য আমাদের সমাজে কিছু কিছু ওলি এমন দেখা যায় যারা সালাত আদায় করেন না, সালাত কায়েম করেন না, সালাত কায়েম করে না, এরকম ওলির অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। মানুষ মনে করে এরা আল্লাহর ওলি, যারা সালাত কায়েম করে না তারা কখনো আল্লাহর ওলি হইতে পারে না, তারা হলো আউলিয়া ও শয়তান, এরা শয়তানের ওয়ালি। এরপরে সালাত এমন একটি ইবাদত যেটা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে, কারণ সালাত কায়েম না করলে জাহান্নামে যাওয়ার ব্যাপারে সরাসরি কোরআনে কারিমে ঘোষণা এসেছে। সূরা আল মুদাসসিরের 42-48 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ মাধ্যম কারণ বর্ণনা করেছেন। তন্মধ্যে এক নম্বরে হলো লামনাকু মিনাল মুসল্লিন। জাহান্নামীরা বলবে যে আমরা তো মুসলিম ছিলাম, আমরা তো সালাত কায়েমকারী ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগছে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাকে সালাত কায়েমকারী হতেই হবে, না হয় জাহান্নামে যেতে হবে। এই ব্যাপারে কোরআনে কারিম আমাকে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে। সালাত ইসলামের একটি অন্যতম রুকন, ইসলামের 5টি রুকনের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রুকনের নাম হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইকামিস সালাত, ইসলামের ভিত্তি, ইসলামের বেনা, অন্যতম একটি বেনা হলো ইকামিস সালাত। তাহলে ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ ঠিক রাখতে হলে অবশ্যই তাকে সালাত কায়েম করা লাগবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবি প্রশ্ন করেছেন আইয়ুল আমালে আফদাল, নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বলছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, কোন কোন বর্ণনা আসছে আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যে সবচেয়ে উত্তম আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে আফদাল আমল যেটা, সেটি হলো সময় অনুযায়ী, ওয়াক্তে অনুযায়ী নিয়মিত সালাত কায়েম করা। কোনো কোনো রেওয়ায়েতে আসছে প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত কায়েম করা। তাহলে সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে আফদাল আমল। মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য নির্ধারণকারী ইবাদত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনার শিরকি ওয়াল কুফরে তারকা সালাত, যে শিরিক কুফরের মাঝে আর ইমানদারের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে যে আমলটির, সেই আমলটি হলো সালাত। সালাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সকল জিকিরের সমাহার, সবচাইতে বড় জিকরুল্লাহ, ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, সবচাইতে বড় জিকির হলো সালাত। এই সালাতের ভিতরে যত রকমের জিকির আছে সকল জিকির এই সালাতের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। জিকিরের যত প্রকার আছে, মানে যতগুলো সুন্নতি জিকির আছে, সকল জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ভিতরে একসাথে একত্রিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইভাবে আমরা দেখি সালাতের আরও অনেক গুরুত্ব কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। এই জন্য একজন মুসলিম, একজন সত্যিকারের ইমানদার, তিনি সালাত কায়েম না করে থাকতে পারেন না। এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্ট, যেটি সালাত পরিত্যাগকারীর বিধান। যিনি সালাত পরিত্যাগ করেন, যিনি নিয়মিত সালাত 5 ওয়াক্ত সালাত কায়েম করেন না, তার হুকুম কি হবে, তার বিধান কি হবে, এই ব্যাপারে আহলুল আলেমগণ দুটি মতামত ব্যক্ত করেছেন। একটি হলো সালাত পরিত্যাগ করা কুফরি, আরেকটা হলো সালাত পরিত্যাগ করা ফাসেকি, অর্থাৎ ফুসুক হয় অথবা কুফর হয়, দুটি মতামত আহলুল আলেমদের থেকে পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে দলিলের ভিত্তিতে সর্বাধিক বিশুদ্ধ মতামত হলো, সর্বাধিক বিশুদ্ধ মত হলো যে সালাত পরিত্যাগ করা কুফরি, এটাই কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে কাছাকাছি। যেমন আমরা দুই একটা দলিল দেখি, কোরআনে কারিমে সূরা তওবার 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে তাহলে তারা তোমাদের ভাই। তাহলে সালাত কায়েম করা দ্বীনী ভাই হওয়ার জন্য শর্ত। তো ভ্রাতৃত্ব কারা হয়? ভাই হয় ইমানদারে ইমানদারে ভাই হয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাহলে তিনি যিনি সালাত কায়েম করেন না তিনি ইমানদারের ভাই হওয়ার যোগ্যতা রাখেন না, অর্থাৎ ভাই হওয়ার যোগ্যতা না রাখা মানে তার ভিতরে ইমান নাই। এই আয়াতে কারিমা স্পষ্ট দলিল যে সালাত পরিত্যাগ করাটা কুফরি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেকগুলো হাদিসে এই ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। একটা হাদিস যেটা একটু আগে বললাম, সহিহ মুসলিমের 149 নম্বর হাদিস, তারপর তিরমিজির মধ্যে আরেকটা হাদিস এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল আহদ আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে তাদের মাঝে যেই অঙ্গীকার, এই অঙ্গীকারটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যেই লোক সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। সাহাবায়ে কেরামের মধ্যে এই ব্যাপারে এজমা ছিল যে সালাত পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন, অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না। সম্মানিত ভাই ও বোনেরা, পরিশেষে আমি আর দুটি পয়েন্ট বলে আমার আলোচনা শেষ। একটি পয়েন্ট হলো যে আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের সমাজে বর্তমানে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখি যে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ হাসি তামাশা ঠাট্টা করে থাকে। দেখা যায় যে পায়ের সাথে পা মিলানো নিয়ে হাসি তামাশা করতেছে, কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে হাসি তামাশা করতেছে, বুকে হাত বাঁধা নিয়ে হাসি তামাশা করতেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করলে এটা ইমান বঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করে, আল্লাহ পাক বলছেন লা তা'তাজিরু, কোনো ওজর আপত্তি গ্রহণযোগ্য না। তুমি কি মুফতি সাহেব, না তুমি মাওলানা সাহেব, না তুমি ইমাম সাহেব, এইরকম কোনো ওজর কোনো ব্যক্তি আল্লাহর কাছে লক্ষণীয় বিষয় না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমার ইমানের পরে তুমি কুফরি করছো, তোমার ইমান চলে গেছে। দ্বিতীয় আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পুরুষ এবং মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত কায়েম করেছেন ঠিক সেভাবে সালাত কায়েম করবে। দুইজনের সালাতের মধ্যে কোনো আলাদা পার্থক্য সৃষ্টি করা যাবে না। এর দুইটা অন্যতম দলিল, একটা দলিল হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ উভয়কে সম্বোধন করেছেন, সল্লু বলেছেন। দ্বিতীয় বিষয়, একটা আম নির্দেশকে খাস করতে হলে যে ধরনের সহি হাদিস, যে ধরনের দলিল, শক্তিশালী দলিল দরকার, যেই হাদিসগুলোর মাধ্যমে নারীদের সালাতকে আলাদা করা হয় ওই হাদিসগুলা দঈফ হাদিস, মুনকার হাদিস, ওই হাদিসগুলো দিয়ে সহি হাদিসের একটা আম নির্দেশকে কোনো অবস্থায় খাস করা যাবে না। তো কয়দিন আগে আমাদের বাংলাদেশের একজন সম্মানিত আলেম, তিনি আহলে হাদিসদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে গালিগালাজ করে তিনি বলতেছেন, এই তোরা কথা কস নাকা, উনি শ্রোতাদেরকে বলতেছে এই তোরা কথা কস নাকা, যে আল্লাহ রসুলকে আরবিতে কইছে না বাংলায় কইছে, এই তুই বা আরবি বুঝস, যে আল্লাহ রসুল বলছে সল্লু কামার এই তুমি উসাল্লি, যে তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো। তো এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লু বলছে, ওনার বক্তব্য যে সল্লু মানে এটা জমা মুজাক্কারের সিগা, তো জমা মুজাক্কার এখানে তো নারীরা অন্তর্ভুক্ত না, এখানে শুধু পুরুষদেরকে বলা হয়েছে আমার মতো সলাত আদায় করো, এটা সল্লু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সল্লু হলো জমা মুজাক্কারের সিগা, এটা তো মুয়ান্নাস না, এখানে নারীদেরকে বলা হয় না, এখানে গেলে পুরুষদেরকে বলা হয়েছে। তো ওনার এই সূত্র, ওনার এই ফর্মুলা যদি আমরা মেনে নিই
তাহলে তো নারীরা শরীয়তের কোনো বিধিবিধান আর পালন করার দরকার নেই। কারণ কোরআনে কারিমে যত নির্দেশনা এসেছে প্রত্যেক নির্দেশনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুজাক্কার ব্যবহার করে নারীদেরকে অন্তর্ভুক্ত করেছেন। যেমন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মুজাক্কারের সিগা, এখানে নারীরা অন্তর্ভুক্ত। এখন যদি বলা হয় যে না এটা মুজাক্কারের সিগা শুধু পুরুষেরা, তাহলে তো কোরআনে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন হয়েছে, এখানে আর নারীরা অন্তর্ভুক্ত হবে না। তারপরে আকিমুসলা, আকিমু তো জমা মুজাক্কারের সিগা, তাহলে নারীদের তো আর সলাতে দরকার নাই, কারণ আল্লাহ পাক পুরুষদেরকে বলছেন আকিমুসলা, তোমরা সলাত কায়েম করো, ওয়া আতুজ যাকা, যাকাত আদায় করো, পুরুষদেরকে বলছেন। তারপরে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের হতে বলছেন, বলছেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া, যে ইহবিতু বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তো ইহবিতু তো জমা মুজাক্কারের সিগা, তা হাওয়া তো, হাওয়া আলাইহিস সালাম তো এখান থেকে বের হওয়ার কথা না, কিন্তু আমরা দেখি এই পুরুষের নির্দেশের মাধ্যমে হাওয়া আলাইহিসসালামও বাইরে গেছেন। তাহলে বোঝা যায় সমস্ত আহলুল ইলম ঐক্যমত পোষণ করেছেন যে পুরুষের নির্দেশ যেখানে থাকবে ওই জমা মুজাক্কার দ্বারা নারীরা ওই আওতাভুক্ত হবে। অথচ বাংলার মানুষকে বিকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে আহলে হাদিসকে গালিগালাজ করা হচ্ছে যে এরা আরবি বুঝে না, উনি আরবি বুঝে গেছেন, তো ওনার যে আরবি বুঝা এই আরবি বুঝতে তো টোটাল ইসলামেরই বিকৃতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুকিমুসসালাহ, সলাত কায়েমকারী বানিয়ে দিন, আমাদের পরিবারবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন সলাত কায়েমকারী বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সলাত পরিত্যাগকারী ভাই বোনদেরকে সঠিক জিনিসটা উপলব্ধি করার, বুঝার, তওবা করে আবার সলাত কায়েমকারী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। এখানে যে আলোচনাগুলো হবে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক জামিয়া সালাফিয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই বাংলার জমিনকে সালাফি মানহাজের জন্য কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।